নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেলের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এশিয়ার বৃহত্তম বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। ফ্র্যাঙ্কফুর্ট এবং লন্ডনের পর এটি হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম বইমেলা। করুণাময়ী বাস টার্মিনাসের ঠিক পাশেই সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে 29 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি আয়োজিত এই বইমেলা এবছর 44তম বর্ষে পদার্পণ করল। দু নম্বর গেট দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলে প্রথমেই ডান দিকে দেখতে পাবেন চিলড্রেন্স প্যাভিলিয়ন। এখানে শিশু এবং কিশোরদের জন্য বিপুল বইয়ের সম্ভার রাখা আছে। সেখান থেকে কয়েক পা হেঁটেই মুক্তমঞ্চের ঠিক বিপরীতে রয়েছে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব গিরিশ কনরাডের নামাঙ্কিত হল 2। এই হলের ভিতর অধিকাংশই ইংরেজি বইয়ের দোকান, তবে কয়েকটি বাংলা বইয়ের দোকানও আপনার নজরে পড়বে। আসুন সম্পূর্ণ হলটি একবার তাড়াতাড়ি করে ঘুরে দেখে নেই। হল 2 থেকে বেরিয়ে পাশের গলি ধরে এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন নবনীতা দেবসেনের নামাঙ্কিত হল 1। এই হলে বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষার বইয়েরও অনেকগুলি স্টল আছে। হল 1 থেকে বেরোলেই আপনার নজরে পড়বে এবছরের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার স্টল। The Russian answer was Russian literature on the Indian book market, as far as I know. It's very interesting. I think we lost some connections during this past 20 years. Well, and I think we should make a new connection between literature, between authors, and between cinemas, between films and so on. We very welcome you to Russia, to the Russian readers. It will be very interesting to read contemporary Indian writers and novels. Well, I think it's রাশিয়া ছাড়াও আমেরিকা, বাংলাদেশ, আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু, জাপান প্রভৃতি দেশের বুকস্টলও আপনি এই মেলাতে খুঁজে পাবেন। এছাড়াও বাংলা সাহিত্য জগতের নামী প্রকাশনা সংস্থার স্টল তো আছেই।
বইমেলাতে এসেছি আর নিজের রাজ্যের স্টলে ঢুকবো না, তা কি হয়? মেলাতে আছে চিত্রশিল্পী এবং হস্তশিল্পীদের বিভিন্ন ছোট ছোট স্টল। মেলার এক প্রান্তে আছে লিটল ম্যাগাজিনগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের ঠিক পেছনে বইপ্রেমীদের রসনা বিলাসের জন্য গড়ে তোলা হয়েছে বিশাল ফুড কোর্ট। তাহলে আর অপেক্ষা কিসের, আজই চলে আসুন বইমেলাতে আর কিনে নিয়ে যান আপনার পছন্দের বই, এবং একই সাথে অন্যদেরকেও উৎসাহ দিন বই কিনতে ও পড়তে। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি।